আলহামদুলিল্লাহ রসুল হিল করিম অবাদ সম্মানিত দর্শক ও শ্রোতা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আলা নিয়ে আলোচনা করব আর তা হল অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় যাচ্ছে কিনা আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে প্রশ্নটা করেছেন শফিকুল্লাহ খান শামা দিনাজপুর থেকে সে বলেছেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়া জায়েজ আছে কি না প্রিয় শফিকুল্লাহ ভাই আপনি যে প্রশ্নটি করেছেন যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যাবে কি না ইসলামিক স্কলাররা একত্রিত হয়ে তাদের সর্বসম্মত বক্তব্য হল যে অমুসলিমদেরকে সালাম দেওয়া জায়েজ নেই তবে শিষ্টাচার বা ভদ্রতা রক্ষার্থে যদি আপনাকে দিতেই হয় তখন আপনি সালাম দিবেন না আপনি আদাব বলবেন অর্থাৎ যদি আপনার আপনি স্টুডেন্ট হন আপনার একজন টিচার সে হিন্দু বা অন্য কোনো ধর্মের তখন আপনি তাকে সম্মান রক্ষা করতে আপনি তাকে আদাব বা অন্য কোনো শব্দ প্রয়োগ করতে পারেন অথবা যদি বন্ধুত্ব থাকে বা একসাথে চলাফেরা করেন অনেক দিন পর দেখা হলেও আপনি সালাম না দিয়ে তাকে আদাব শব্দটাই প্রয়োগ করবেন ইসলাম একটি শান্তির ধর্ম রাসু সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন সালামা বাইনাকুম তোমরা সালামের প্রচলন করো সুতরাং যখন আমরা একে অপরকে দেখা হবে তখন আমরা সালাম দিব কিন্তু আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইহুদি নাসারাদেরকে দেখবে তখন তোমরা আগে সালাম দিবে না যদি তারা সালাম দেয় তোমাদেরকে তাহলে তোমরা জবাবে শুধুমাত্র বলবে ও আলাইকুম আমরা যেরকম সালামের জবাবে বলি ও আলাইকুম সালাম কিন্তু ইহুদিন ইহুদিন আসারা বেদিনরা বা মুশ্রিকরা হিন্দুরা যদি সালাম দেয় আমাদের তো প্রিয় দর্শক আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি ওবরকাতু